স্টার ক্লিপস আর পিগমেন্টেড ক্লিপস দিয়ে যদি তোমাদেরও সমস্যা থাকে, অনেক কিছু ট্রাই করার পরেও যদি না কমে, তাহলে এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। 100% তোমরা রেজাল্ট পাবেই, অন্তত 1 উইক তোমরা এই রেমিডিটা ফলো করে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দস গ্ল্যাম ওয়ার্ল্ড। আমি নন্দিতা, আজ আবারও চলে এসেছি বরাবরের মতো একটা দারুণ আর সুন্দর হোম রেমেডি নিয়ে। যদি তোমরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট একটা টিপস ফর ডার্ক লিপস। এই ডার্ক স্লিপ কিন্তু একবারে আসে না, হালকা হালকাভাবে আসে। যদি তোমরা প্রথম থেকে ট্রিটমেন্ট করো, এটা কিন্তু আর আসবে না। আর যাদের ডার্ক লিপস অলরেডি আছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই রেমিডিটা তোমরা রেগুলার ফলো করো, অন্তত 1 উইক তোমরা ফলো করো, তোমরা রেজাল্ট অবশ্যই পাবে। তো এই ডার্ক লিপস হওয়ার কিন্তু অনেক কারণ হতে পারে, যেমন ধরো স্মোকিং। তো তোমাদের যারা স্মোক করো, তাদের এটাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া সেকেন্ড কারণ হলো ল্যাক অফ ওয়াটার, প্রচুর পরিমাণে তোমাদের জল খেতে হবে, অন্তত দিনে 3 লিটার জল তোমরা খাবে, যার ফলে তোমাদের স্কিন অ্যান্ড লেগস সব হাইড্রেটেড থাকবে। তো জলটা তোমরা বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করো। এরপর 3 নম্বর কারণ হলো কফি অথবা টি। তোমরা যদি খালি পেটে কফি অথবা চা খাও, তাহলেও কিন্তু তোমাদের ডার্ক লিপসের একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া আমাদের 4th রিজন হলো অয়েলি বা জাঙ্ক ফুড খাওয়া। প্রচুর পরিমাণে অয়েলি বা জাঙ্ক ফুড খেলেও কিন্তু আমাদের লিপস এবং লিপস অ্যারাউন্ডে ডার্ক স্পট বা পিগমেন্টের দেখা দেয়। এরপর আমাদের 5th রিজন হলো কম দামের যেসব 40-50 টাকার লিপস্টিকগুলো পাওয়া যায়, যেগুলো নন ব্র্যান্ডেড, আননোন ব্র্যান্ডেড, সেই লিপস্টিকগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, তার ফলেও কিন্তু তোমাদের লিপস আস্তে আস্তে ডার্ক হতে থাকে। তো তোমরা এইটা কখনোই করবে না। তো তোমরা যাই ইউজ করো না কেন, একটু ব্র্যান্ডেড বা ভালো কোম্পানির ইউজ করার চেষ্টা করবে, এতে তোমাদের স্কিন কেয়ার সব কিছুই ভালো থাকবে। তো এই ডার্ক লিপস হওয়ার রিজনগুলো তো জেনে নিলাম, এবার এটাকে তোমরা কীভাবে রিড করতে পারবে, কীভাবে তোমরা কমাতে পারবে, চলো সেটা একবার দেখে নাও। এটা রিমুভ করা কিন্তু খুব সিম্পল, খুব ইজি। তোমরা যদি 1 সপ্তাহ ইউজ করো, তাহলে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো চলো দেখে নাও কীভাবে তোমরা এই ডার্ক লিপসটাকে রিমুভ করতে পারবে। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো স্ক্রাবিং, আর এটার জন্য আমি নিয়েছি 1/2 চামচ ডাস্ট সুগার আর 1/2 চামচ হানি। এই দুটোকে একসাথে মিক্সড করলেই স্ক্রাবার একদম রেডি। স্ক্রাব করার আগে লিপসে যদি কোনো লিপস্টিক থাকে, তাহলে সেটাকে কোনো ক্লিনজারের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নেবে। এরপর একটা সফট টুথব্রাশ নেবে, সেই সফট টুথব্রাশটা দিয়ে এই তৈরি করা স্ক্রাবটা নিয়ে তোমাদের ঠোঁটে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে জেন্টলি রাব করবে। ডাস্ট সুগার আমাদের লিপসকে এক্সফোলিয়েট করবে, ডেড সেলসগুলোকে রিমুভ করে দেবে, এবং হানি আমাদের লিপসকে ময়শ্চারাইজড রাখবে। এরপর আমাদের স্টেপ 2, আর স্টেপ 2তে একটা প্যাক বানাবো, আর তার জন্য নিয়েছি 1/2 চামচ কফি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো। তোমাদের কাছে যদি কাস্তুরি হলদি থাকে, তোমরা সেই কাস্তুরি হলদিটা ইউজ করবে। আর নেবো 1/2 লেমন জুস। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, মিক্সড করে একটা থিক প্যাক বানিয়ে নেব। কফি লিপসের ট্যানিংটাকে রিমুভ করবে, এবং এতে মিশিয়েছি লেমন জুস। লেমন জুস তোমাদের লিপসের ব্ল্যাক শেডটাকে রিমুভ করে দেবে। এবার এই প্যাকটাকে লিপসে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে আমি 10 মিনিট এটাকে ড্রাই হতে দেব। ড্রাই হয়ে গেলে তারপর আমি নর্মাল প্লেন ওয়াটার দিয়ে এটাকে রাব করে রিমুভ করে নেব। আমি প্যাকটা রিমুভ করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফার্স্ট ওয়াশেই লিপস কতটা লাইট এবং পিঙ্কিশ হয়ে উঠেছে। এরপর আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হলো ময়শ্চারাইজিং। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, এটাকে আমি একটু নিয়ে লিপসে ভালোভাবে অ্যাপ্লাই করব। আর এই ময়শ্চারাইজারটা তোমরা অবশ্যই রাত্রিবেলা ইউজ করবে, আর ডে টাইমেও তোমরা অবশ্যই লিপসটা ময়শ্চারাইজড করে রাখবে। আর তার জন্য তোমরা যে কোনো বাজারের যে লিপ বামগুলো পাওয়া যায়, সেইগুলো ইউজ করতে পারো। এছাড়া বাড়িতে থাকলে ভিটামিন ই ক্যাপসুলটাও ইউজ করতে পারো। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। আজ তবে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।